নমস্কার, আমি কৌশিক রায়। 30 এবং 31 আগস্ট 2023 রাখি পূর্ণিমায় 6 রাশি দুর্লভ সংযোগে হতে চলেছে মহা কোটিপতি। 30 এবং 31 আগস্ট এই 6 রাশির কপাল খুলতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 6টি রাশি আমি একে একে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি আপনারা শুনবেন, কারণ এই রাখি পূর্ণিমা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে যে 30 তারিখে হবে না 31 তারিখে হবে। দেখুন, 30 তারিখ সকাল 10:59 পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং 31 তারিখ সকাল 7:05 এই পূর্ণিমা তিথি সমাপ্ত হয়ে যাচ্ছে। এই শ্রাবণ শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব কিন্তু হয়, কিন্তু যেহেতু এবার ভদ্রকাল পড়ে রয়েছে তাই ঠিক রাত্রি 9:05 পর থেকে আপনারা রাখি বন্ধন উৎসবটি পালন করতে পারবেন। মেনলি আমি বলবো 30 আগস্ট 2023, এটা হচ্ছে রাখি পরানোর শুভ মুহূর্ত রাত্রি 9:00। তার আগে যেহেতু ভদ্রকাল রয়েছে তাই এই সময়টা রাখি পরানো উচিত নয়। শাস্ত্রমতে 9:05 পর আপনারা যদি রাখি পরাতে পারেন আপনার ভাইদেরকে, তাতে বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এবং যারা বোনেরা রয়েছে তাদের, তারা দাদাকে যখন রাখি পরাবেন অবশ্যই প্রণাম করে আশীর্বাদ নেবেন। আর যারা দিদিরা রয়েছে ভাইকে যখন রাখি পরাবেন, রাখি পরানোর পর মিষ্টি খাওয়াবেন অবশ্যই এবং প্রদীপ জ্বালিয়ে আরতি অবশ্যই করবেন এবং ভাইকে আশীর্বাদ অবশ্যই করুন, তাতে ভাইয়ের নিশ্চিত রূপে মঙ্গল কিন্তু হবে। এই রাখি পূর্ণিমাতে কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে। এই সময়ের মধ্যে এই 30 এবং 31 আগস্টের মধ্যে এই 6টি রাশি বিশেষভাবে হতে চলেছে মহা কোটিপতি। কোন কোন এই 6 রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে 30 এবং 31 আগস্ট। বিশেষ দুর্লভ যোগ এই 2টি দিন তৈরি হয়েছে 6 রাশির ক্ষেত্রে। মহা সৌভাগ্যশালী হতে চলেছে এই 6টি রাশি। কোন কোন দিক থেকে লাভ পাবে আমি একে একে আলোচনা করব। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির বিশেষ করে আপনাদের অর্থনৈতিক জায়গা আপনাদের মজবুত হতে চলেছে। আপনি হয়তো শেয়ার বাজার বা গোল্ড বা ফাটকাতে বা ট্রেন্ডিংয়ে টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, সেখান থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু বিশেষভাবে লাভ 100% পেতে চলেছেন। আর্থিক স্থিতি মজবুত হবে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির এই রাখি পূর্ণিমাতে আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে। আপনাদের মান সম্মান যশ এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি, ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এই সময় আপনাদের বিদেশ থেকে লাভ হবে, আকর্ষিক অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার বাজার, ফাটকা থেকে এই সময় আপনারা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছেন।
কন্যা রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে এই 30 এবং 31 আগস্ট। এবং এই সময়ের মধ্যে আপনারা কোনো ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ, এক কথায় আপনাদের বড় ধরনের কন্ট্রাক্টগুলো এই সময় আসতে চলেছে। দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন হবে। ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশি। এই সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন। আপনাদের এই সময় ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে, আপনাদের ডেলি ইনকাম হতে চলেছে, আপনাদের কর্মক্ষেত্রে লাভ হতে চলেছে। এই সময় আপনাদের শেয়ার বাজার ফাটকা ট্রেন্ডিং থেকে আপনারা লাভ পেতে চলেছেন, চাইলেও ভুলতে পারবেন না। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে, বিশেষ করে আপনারা ব্যবসা থেকে এই সময় লাভ পাবেন। আপনাদের অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পেতে চলেছেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সুযোগ কিন্তু আসতে চলেছে। এই সময় আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা বৃদ্ধি হতে চলেছে। এবং মানসিক দিক থেকে যারা টেনশনে ছিলেন, মানসিক শান্তি এবং প্রপার্টি থেকে কোনো সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। দেখুন আমি একটি কথা আবারও বলছি, সবার সাথে যে হুবহু মিলবে এমন কোনো কথা নয়, কারণ প্রত্যেকের এখানে আমি রাশিচক্র দেখতে পাচ্ছি না। এটা একটা যদিও অল মানে একটা সার্বিক বিচার, যদি আপনারা ব্যক্তিগত দিক থেকে আপনারা আলোচনা করতে চান, অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছক দেখাতে চান, অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন সমস্যা আছে, সমাধানের পথ রয়েছে। এই দুটি তারিখ আমি আবারও বলছি, 30 এবং 31 আগস্ট আপনাদের জন্য কিন্তু একটা মানে শুভ বার্তা কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে। বিশেষ করে অর্থনৈতিক দিকটা আপনাদের এই সময় কিন্তু মজবুত হতে চলেছে। রাখিবন্ধনের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই, প্রত্যেকে এই রাখিবন্ধন উৎসবটি খুব আনন্দে আপনারা কাটান, ভাই বোনদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠুক, এই আমি ঈশ্বরের কাছে কামনা করে আজকের প্রোগ্রাম আমি শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।